এক নম্বর আনারস এবং চাবি শব্দ বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা হতে আরবি ভাষা হতে দেশি ভাষা হতে পোলন্দাজ ভাষা হতে উত্তর হবে পর্তুগিজ ভাষা হতে দুই নম্বর শুদ্ধ বানান কোনটি এখানে উত্তর হবে ময়ুসু ময়দূর্ঘু প্যাটকাটা সয়রেব রুশ্রুকার গুরুচন্ডালী দোষমুক্ত কোনটি সপ পোরা মরাদাহ সবদাহ সব মরা উত্তর হবে সবদাহ চার নম্বর কবর নাটকটির লেখক জসীমউদ্দিন উদ্দিন মনির চৌধুরী নজরুল ইসলাম দিজেল দ্রোলাল রায় উত্তর হবে মনির চৌধুরী পাঁচ নম্বর উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি কারো মাস কারো সর্বনাশ চাল না চুলো ঢেকি না কুলো সাপো মরে লাঠিও না ভাঙে বোঝার উপর শাকের আংটি উত্তর হবে সাপো মরে লাঠিও না ভাঙে ছয় নম্বর শুদ্ধ বাক্য কোনটি দুর্বল বসত অনাথিনী বসে পড়ল দুর্বলতা বসত অনাথিনী বসে পড়ল দুর্বলা বসত অনাথা বসে পড়ল দুর্বলতা বসত অনাথা বসে পড়ল উত্তর হবে দুর্বলতা বসত। অনাথা বসে পড়ল সাত নম্বর ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় বিভক্তি ধাতু প্রত্যয়কৃত উত্তর হবে ধাতু আট নম্বর রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি কর রত্নযক কর রত্নাযোগ আকর রত্নযোগ আকর উত্তর হবে রত্নযোগ আকর নয় নম্বর কোন দিরুক্তি শব্দ দুটি বহুবচন সংকেত করে পাকা পাকা আম ছি কি কী করছো নরম নরম হাত উড়ো উড়ো মন উত্তর হবে পাকা পাকা আম দশ নম্বর কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক যত গর্জে তত বৃষ্টি হয় না অধিক সন্নাতে সন্ন্যাসীতে গাজন নষ্ট নাচতে না জানলে উঠান বাঁকা বাঘ যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় উত্তর হবে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এগারো নম্বর বাংলায় টিএসসি এলিয়টের কবিতা প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর বিষ্ণুদে দে সুধীন্দ্রনাথ দত্ত বুদ্ধদেব বসু এখানে উত্তর হবে বিষ্ণু দে বারো নম্বর অগ্নিবীণা কাব্যগ্রন্থে গ্রন্থে সংকলিত প্রথম কবিতা অগ্রপথিক বিদ্রোহী প্রলয় উল্লাস ধূমকেতু এখানে উত্তর হবে প্রলয় উল্লাস তেরো নম্বর শেষের কবিতা রবীন্দ্রনাথের রচিত কবিতার প্রথম গল্প সংকলনের নাম উপন্যাসের নাম কাব্য সংকলনের নাম এখানে উত্তর হবে উপন্যাসের নাম চোদ্দ নম্বর কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয় তিনি সমাজের মাথা মাথা কাটিয়ে কাজ করবে লজ্জায় মাথা কাটা গেল মাথা নেই তার মাথা ব্যথা উত্তর হবে মাথা কাটিয়ে কাজ করবে পনেরো নম্বর কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে নিখুঁত আনমোনা অবহেলা নিমরাজি উত্তর হবে নিমরাজি ষোলো নম্বর আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির রচয়িতা শামসুর রহমান আলতাফ মাহমুদ হাসান হাফিজুর রহমান আব্দুল গাফফার চৌধুরী এখানে উত্তর হবে আব্দুল গাফফার চৌধুরী সতেরো নম্বর কোনটি তদ্ভাব শব্দ চাঁদ সূর্য নক্ষত্র গগন এখানে উত্তর হবে চাঁদ আঠারো নম্বর বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদককে কেশবচন্দ্র সেন গিরিশচন্দ্র সেন মালানা মনিরুজ্জামান ইসলামবাদী মালানা আকরাম খাঁ উত্তর হবে গিরিশচন্দ্র সেন